বাবা আপনি আপনার মেজ বউকে বলুন এখনই ওই ছিটাকে গায়ে পাঠিয়ে দিতে। পূজা তো চলে যেতে চেয়েছিল, তোমার কর্তাই তোকে আটকেছে, আমাকে না বলে যা বলবার ওকে গিয়ে বলো। ময়না কাকিমা না এসে পূজা যদি তোর কাকিমা হয়ে বাড়িতে আসতো না, তাহলে না জমতো বলা কি বলিস? হ্যাঁ, ঝিটাকে তোমার যখন এতই পছন্দ তখন তোমার এই বিশ্ব বখাটে ছোট ভাই তো রয়েছে, তারই বউ করে নিয়ে এসো না। বাবা দারুণ বলেছো তো, দারুণ বলেছো। এই ব্যাপারে চয়নের সঙ্গে কথা বলতে হয় তো। হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি চয়নের সঙ্গে ঝিটার বিয়ে দেবে নাকি? আরে চয়ন রাজি হয়ে গেলে বিয়ে দিয়ে দেবো। তুমি মেজ বউ ময়নাকে ঝি বানিয়েছো, আর ওই ঝিটা এসে তোমাকে ঝি বানিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে। আর কিছু বললে গুড্ডু? আপনি একটু বাইরে যান তো, আমি ঘরটা ঝাড় দেবো। আপনার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখি এটা, দেখি এটা তো আমি করেছি। কেন কেন করেছো? দেখুন না দাদা, আজ সকালে ওর ঘর ঝাড় দিতে গিয়ে দেখি ও কি একটা এঁকেছে, সেটা দেখছে আর সিগারেট খাচ্ছে। আমি ঢুকতেই ও ঘর থেকে বেরিয়ে গেল, আমি দেখলাম বেচারা একটা মুন্ডু এঁকেই বসে আছে, কিন্তু চোখ কান নাক কিচ্ছু আঁকতে পারছে না। আমার খুব দুঃখ হলো, আপনাদের বাড়িতে আছি থাকছি খাচ্ছি, তাই তাই তুমি আমার এত বড় সর্বনাশ করলে। ইমা আমি আবার কি সর্বনাশ করলাম? আচ্ছা দাদা আপনি বলুন এটা মানুষের মুন্ডু হয়েছে কিনা। তবে হ্যাঁ, মাথার পেছনের এই টিকিটটা আমি এঁকে ফেলেছি, যদি আপনার পছন্দ না হয় বলুন, আমি রবার ঘষে তুলে দেব। তোমরা সব হাসছো, দাও বর্দা এই জৌলিটাকে বাড়ি থেকে তাড়াবে কিনা বলো। তাড়াবে কি বলছো, তোমার বর্দা তো ঠিক করেছে ওর সঙ্গে তোমার বিয়ে দেবে। না না বর্দা, আপনি আমায় মাফ করবেন, যে একটা মানুষের মুন্ডু আঁকতে পারে না তাকে আমি বিয়ে করব না। এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে বিয়ে করার জন্য আমি যত সব পাগল ছাগল। এই ভালো হবে না কিন্তু, আমায় ফের ছাগল বললে আপনার কিন্তু হবে। এই পূজা চুপ করবি? কি হবে কি হবে শুনি। এখন বলবো কেন, যখন হবে তখন টের পাবেন। আমার ঘরে আর ঢুকবে না, ঢুকলে সামনের ওই পালা পুকুর থেকে তোমায় ছবি আনবো।
ঠিক আছে, আমিও দেখব কে কাকে চোবায়। সবাই কিন্তু সাক্ষী রইল। একে তো আমরা গয়না দিতে পারিনি, তার উপরে পূজাটা গিয়ে ও বাড়িতে থেকে গেল। ওরা কি ভাবছে কে জানে। পূজা না হয় বুদ্ধি শুদ্ধি কম, গয়নার তো উচিত ছিল নকুল দত্তের সঙ্গে ওকে ফেরত পাঠিয়ে দেওয়া। ফেরত যাব? হ্যাঁ, এখানে তুই যা শুরু করেছিস। আমি তোমার ভাসুরের কথা এখানে আছি, উনি ফেরত পাঠালে চলে যাব। তাহলে বল, এখানে যে কদিন থাকবি চুপচাপ থাকবি? ঠিক আছে বাবা, তাই হবে। লক্ষ্মী মেয়ে, শোনো না, তোমার কাছে 10টা টাকা হবে? তুই এখন টাকা দিয়ে কি করবি? তুমি তো জানোই আমি একটু বাদাম ভাজা চানাচুর এগুলো খেতে ভালোবাসি। এখানে দোকান চিনিস? খেতে যখন ইচ্ছা হয়েছে, দোকান চিনতে কতক্ষণ? দাঁড়া দিচ্ছি। এই যে ভাই শুনো, একজন হলে হবে না, আরো 3 জনকে ডাকো, আমার 4টে রিকশা চাই। এই হিরণ ভাই, তপা, বিমল, এদিকে কোথায় যেতে হবে বলুন? সবাই আসুক, আমি বুঝিয়ে দিচ্ছি। এখন আমি আগাম দিয়ে যাব, যেতে হবে কাল ভোর 4টে। এত ভোরে কোথায় যাবেন? এখানে নিবারণ চক্রবর্তীর বাড়ি ছিল। নিবারণ চক্রবর্তীর বাড়ি? নিবারণ চক্রবর্তী? আরে চয়নদাদের বাড়ি চিনলে না? চয়নদাকে তুমি চেনো? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন না কি করতে হবে। চয়নদা কাল ভোরে স্টেশনে যাবে, অত ভোরে যদি ট্যাক্সি না পাওয়া যায়, তাই তোমরা 4 জন 4টে রিকশা নিয়ে যাবে। 4টে রিকশাতে কি হবে? চয়নদা কি একা যাবে? ওর সঙ্গে বাড়ির লোকজন যাবে, সুটকেস যাবে, বেডিং যাবে। ঠিক আছে, আমরা ভোর 4টার সময় গিয়ে হর্ন বাজাবো। না না, শুধু হর্ন বাজালে চলবে না, তার সঙ্গে চয়নদা ও চয়নদা বলে চিৎকার করে ডাকতে হবে। ঠিক আছে, এই নাও 10টা টাকা, এটা আগাম রাখো। না না, টাকাটা আপনার কাছে রাখুন, আমরা চয়নদার কাছে গিয়ে নিয়ে নেব। এটা চয়নদাই তোমাদের দিতে বলেছে, নাও। শোনো, চয়নদার অত ভোরে ওঠার অভ্যেস নেই, তাই তোমরা যখন সকালে ডাকতে যাবে, চয়নদা ঘুমের ঘরে তোমাদের যা তা বলতে পারে। তোমরা একটা বালতি করে একটু জল নিয়ে যাবে, 2-3 বার চোখে মুখে ছিটিয়ে দিলেই ওর ঘুমের ঘর কেটে যাবে। জল ছিটালে চয়নদা আবার কিছু বলবে না তো? বলতে পারে, ঘুমের ঘরে মানুষ কত কিছু বলে। যদি দেখো বেশি কিছু বলছে, তোমরাও বেশি করে ওর মাথায় জল ঢেলে দেবে, তখন দেখবে সব মনে পড়ে গেছে। ঠিক আছে, আপনি যান, আমরা ঠিক ভোর 4টার সময় পৌঁছে যাব। কি হলো এখানে সারা মতো চাচাচ্ছিস কেন? তাতেই কোন, নইলে লেট হয়ে যাবে। লেট হয়ে যাবে বলে স্টেশনে যাবেন না? স্টেশনে আমি কেন যাবো স্টেশনে? কিসব উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ বিমল, জলের ঝাপটা দে, নইলে মনে করতে পারছি না। কি মনে করতে পারছি না? ঘুমের বেড়াতেন তো, এগুলো ঠিক করে দিচ্ছি। এই বালতিটা দে তো। কি হচ্ছে নাকি? এখনো মনে করতে পারছেন না? বাবা কি ঘুম আপনার, দাঁড়ান মনে করে দিচ্ছি। আপনি স্টেশনে যাবেন না? কে বলেছে আমি স্টেশনে যাব? পূজা, আয় পূজা, পূজা। কি রে, ভোর 4টার সময় রিক্সাওয়ালাদের ডেকেছিস,
কি ব্যাপার? মনে হচ্ছে পুকুরে ডুবো দিয়েছিস, কোথাও বেরোবি নাকি? আমি বেরোবো না, কিন্তু একজনকে আজ বাড়ি থেকে আমি বার করবই। মেজ বৌদি, পূজা কোথায়? এই তো আমি। রিক্সাওয়ালাদের ভাড়া মিটিয়ে ওদের মিষ্টি খাওয়ার জন্য টাকাও দিয়ে এলাম। এটা কি হলো? বর্দা, আপনার ভাই কাল বলেছিল না আমায় পানাপুকুরে চোবাবে, আপনারা সবাই দেখুন কে কাকে চোবালো। বর্দা, তুমি ওকে বাড়ি থেকে তাড়াবে না আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো? মেয়ে তো নয়, যেন বিষয়টি বাবা কোথায় ওর বুদ্ধির তারিফ করবি তা না। সাবাস পূজা, গ্রামের বুদ্ধির কাছে শহরের বুদ্ধি আজ হেরে গেছে। ঝামাদি মুখটা তো ঘষালো, এবার শরীরটা একটু ঘষে দি। মেজবৌদি, তোমাদের বাড়ির এই থামলেন কেন বলুন? তোমাদের বাড়ির ঝিটাকে একটু সাবধান করে দাও, নইলে কিন্তু চিজ বটে একটা। দুটোতে জমবে ভালো। আচ্ছা দাদা, আপনি বলুন এটা মানুষের মুন্ড হয়েছে কিনা। কি হয়েছে? রক্ত বেরোচ্ছে, দেখি দেখি দেখি। ছেলে মানুষই করিস না তো, আগে ডাক্তারের কাছে যা, দেখ কি বলে। শাড়িটা পাল্টে আমার একটা শাড়ি পরে নি, চল। আচ্ছা, যে ডাক্তারের কাছে যাচ্ছি সে ডাক্তারটা বুড়ো না জোয়ান? একে তো আগে কোনোদিন দেখিনি, কি হয় তোমাদের? আমার মেজবৌদি আছে না, ও হচ্ছে আমার মেজবৌদির বাড়ির। থামলেন কেন বলুন? আমি ওনার মেজ বৌদির বাপের বাড়ির ঝি। ঝি? না না, মানে ওই ও। মানে মানে করছেন কেন? আপনারা ভদ্রলোকেরা সত্যি কথা বলতে এত ভয় পান কেন বলুন তো? আমি ঝি শুনলে আপনার ডাক্তারবাবু কি আমি ইঞ্জেকশন দেবেন না? দেখি, আচ্ছা দাও। তুমি ডাক্তারবাবুকে কেন বলতে গেলে যে তুমি মেজবৌদি বাড়ির ঝি? কি বললে আপনি খুশি হতেন আমি আপনার বউ? আহা, এটা তো বলতে পারতে যে তুমি মেজবৌদির বোন। বললাম তো মিথ্যে কথা আমি বলতে পারি না। কিন্তু বাড়িতে গিয়ে একটা মিথ্যে কথা তো তোমায় বলতেই হবে। কি বলতে হবে শুনি। বলবে যে বিকেলে ডাক্তারবাবু তোমাকে আরেকবার যেতে বলেছে। তার মানে আমাকে টাইট দেবার জন্য আপনি অন্য কোথাও নিয়ে যাবেন? না না, টাইট দেবো কেন, আমি তোমাকে। থামলেন কেন বলুন, আপনি আমাকে কি সাদে কি বলে গেও মেয়ে? আরে কোথায় নিয়ে যাবো বুঝতে পারছো না? কি করে বুঝবো বল, পূজা কি এর আগে কোনো ছেলের সাথে মিশেছে না প্রেম করেছে? তুমি একটু বুঝে বললেই হবে বৌদি। ও সোজা সরল মেয়ে, আমি বললে ও হয়তো তোমার সঙ্গে যাবে, কিন্তু তাতে কি কিছু লাভ হবে? তোমার বাবা কি রাজি হবে ওর সঙ্গে তোমার বিয়ে দিতে? বর্দা যখন আমাদের ফড়ে আছে তখন আমি কাউকে ভয় করি না। ঠিক আছে, তুমি যাও,
আমি ওকে বলছি। শুধু বললেই হবে না মেজ বৌদি, ওকে রাজি করাতেই হবে। কোথায় নিয়ে যাবে ওকে? আমি আগেও একবার এসেছিলাম, দেখলাম টেবিলে মাথা রেখে তুমি ঘুমোচ্ছ, তাই ডাকিনি। হ্যাঁ, হঠাৎ কেমন যেন ঘুমিয়ে পড়েছিলাম। দিনের বেলা ঘুমোলে অনেকে স্বপ্ন দেখে, তুমি কোনো স্বপ্ন টপ্ন দেখনি তো? স্বপ্ন কই না তো। শোনো, পূজাকে আমি কিছুতেই রাজি করাতে পারলাম না। ওর কেবল এক কথা, যা হবার নয়। ও কোথায়? চিৎকারি হবে, সবাই দেখে যাবে। কিন্তু এসো তো, চলো 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 চলো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।